প্রিয় বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক একাদশ এবং মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের সিলেবাস কি পুনরায় পরিবর্তন হবে কাদের ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে শিক্ষা দপ্তর সূত্রে এই মুহূর্তে কি জানা যাচ্ছে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা রীতিমধ্যেই জেনে গেছো যে চলতি মাসে তোমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর সিলেবাসকে কিন্তু রিডিউস করা হয়েছে সেক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রশ্ন যে এই সিলেবাসেই কি আমাদের পরীক্ষা হবে এই মুহূর্তের ইনফরমেশন অনুযায়ী তাই কিন্তু এই মুহূর্তে একটা বড়ো পরিবর্তনের আশঙ্কা করা যাচ্ছে সিলেবাসের কি তোমরা সকলেই জানো যে তোমাদের সিলেবাস রিডিউস করা হয়েছে থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট এবং তার মধ্যে এমন কিছু সিলেবাস রয়েছে যে সিলেবাসগুলো বাদ দেওয়া হয়েছে তার মধ্যে এমন কিছু অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলো অতীব গুরুত্বপূর্ণ যা পরবর্তীকালে কাজে লাগবে বিশেষ করে উচ্চ মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী আছো তোমাদের পরেই কিন্তু সর্বভারতীয় বৃত্তিমূলক যে পরীক্ষাগুলো রয়েছে বা সর্বভারতীয় যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু তোমাদের অনেক ধরনের অসুবিধা হবে যদি সমস্ত সিলেবাস বা যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো বাদই থাকে এ কারণ তোমরা যখন পরীক্ষায় বলবে সেক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা থাকবে অনেক অধ্যায় না থাকায় তোমাদের পুনরায় পড়তে হবে যেমন আমি জয়েন্টের কথা যদি বলি বা আমি নিটের কথা যদি বলি তাহলে অনেক এরকম অধ্যায় যদি বাদ চলে যায় যে এই টুয়ে উচ্চ মাধ্যমিকের থেকে এই অধ্যায়টা বাদ সেখানে তো আর বাদ থাকছে না সেক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা হতে পারে মেন মেন যে অধ্যায়গুলো যেগুলো যদি বাদ চলে যায় সেই কারণেই প্রত্যেকটা উচ্চ মাধ্যমিকে যে সমস্ত বিষয়ে সিলেবাস কমানো হয়েছে সেই সমস্ত বিষয়ের প্রত্যেকটি অধ্যায়কে রিভিউ করা হচ্ছে পর্যালোচনা করা হচ্ছে এক বিশেষজ্ঞ কমিটি তার জন্য গঠনও করা হয়েছে তারা ভালো করে রিভিউ করে দেখবে যে যে অধ্যায়গুলো বাদ গেছে তাদের মধ্যে কোনো এরকম অধ্যায় রয়ে যায়নি তো যে অধ্যায়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে সেই অধ্যায়টা রীতিমতো যদি মনে হয় যে অধ্যায়টা অ্যাড করা উচিত বা কোনো অধ্যায় বাদ দিয়ে নতুন কোনো অধ্যায় রাখা উচিত তাহলে কিন্তু তোমাদের সিলেবাসকে আবার পরিবর্তন করা হবে এবং নতুন সিলেবাস তোমাদের দিয়ে দেওয়া হবে আর যদি মনে হয় না সব ঠিকঠাক আছে তাহলে সিলেবাস ছিল সেই সিলেবাসই কিন্তু থাকবে সেই কারণে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু প্রবল পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে যেটা এই মুহূর্তে শিক্ষা সংসদ সূত্রে মারফত জানা যাচ্ছে যেটা তোমরা এখানেও দেখতে পাচ্ছ এবং তোমরা যারা একাদশ শ্রেণী এবং মাধ্যমিকে রয়েছ তাদের ক্ষেত্রেও বলি তোমাদের এর থেকেও কিন্তু এরকম কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত পাওয়া না গেলেও আমার মনে হয় যে একাদশ শ্রেণীর ক্ষেত্রেও এমন কিছু অধ্যায় থাকে যেগুলো টুয়েলভের ক্ষেত্রে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং একাদশ শ্রেণীর এরকম কিছু পোশান থাকে যেটা উচ্চ মাধ্যমিকের পর যে বৃত্তিমূলক পরীক্ষার কথা বলা হচ্ছে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু কাজে লাগে একাদশ শ্রেণীর বহু পোর্শান রয়েছে সেগুলোকে কোনো মতেই কিন্তু কম গুরুত্বহীন বলে মনে করলে চলবে না সেই কারণে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা ভাবছ ভবিষ্যতে কোনো জায়গায় এগিয়ে যাবে তারা কিন্তু প্রত্যেকটা সিলেবাসকেই ভালো মতন করে কভার করার চেষ্টা করো কারণ পরবর্তী সময়ে কিন্তু সেটা তোমাদের লাগবেই বিশেষ করে যারা সায়েন্সের পড়ছ তাদের তো প্রত্যেকটা সিলেবাসই গুরুত্বপূর্ণ এরপরে তোমরা যারা মাধ্যমিক ছাত্রছাত্রী আছো তোমাদের সিলেবাস রিডিউস করা হয়েছে বহু সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার কিছু গুরুত্বপূর্ণ সিলেবাসকে আমার মনে হয় বাদ দেওয়া হয়েছে বিশেষ করে সায়েন্সের দিক থেকে এমনকি অঙ্কের কথা যদি বলি সেক্ষেত্রে তিকোনোমিতির মতন অধ্যায়কে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে যেটা ইন ফিউচার স্টুডেন্টদের বহু কাজে লাগে যারা সায়েন্স নিয়ে এগিয়ে যেতে চাইছো তাদের টিকোনোমিতি অতি অবশ্যই গুরুত্বপূর্ণ যারা চাকরির পরীক্ষা দিতে বসবে তাদের জন্য তিকোনোমিতি অতি অবশ্যই গুরুত্বপূর্ণ এই একটা বছর ধরে তিকোনোমিতির পোর্শনটা তারা ভালো করে শেখে এবং ইন ফিউচারে তারা এইগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন পরীক্ষায় এক্সাম দেয় এবং যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের তিকোনোমিতি ছাড়া তারা ম্যাথামেটিক্সে অচল কারণ তিকোনোমিতির ওপর ডিপেন্ড করছে পুরো ইলেভেন এবং ইলেভেনের টিকোনমিতি এবং টেনের টিকোনমিত ওপর ডিপেন্ড করছে টুয়েলভ ইকোনমিতি ছাড়া কোনো স্টুডেন্টই অঙ্কে ভালো হতে পারে না এটা চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি পুরো মানে মাধ্যমিকের পর যতদূর এগিয়ে যাবে ত্রিকোণমিতি ছাড়া অচল একটা স্টুডেন্ট সেই কারণে ত্রিকোণমিতিকে মাধ্যমিকে বাদ দেওয়া হয়েছে এবং মাধ্যমিকে বাদ দেওয়ার পর ইলেভেনে এবং ইলেভেনের সামান্যতম দুটো অধ্যায় যে অধ্যায় দ্বারাও কম সময়ের মধ্যে একটা স্টুডেন্ট সেরকমভাবে শিখে উঠতে পারবে না সকলের তো সমান মেরিট হয় না তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা ইন ফিউচার সায়েন্স নিয়ে এগিয়ে যেতে চাও এবং চাকরির পরীক্ষায় বসতে চাও তারা কিন্তু অতি অবশ্যই সিলেবাস ম্যাথামেটিক্সের কমপ্লিট করার পর ত্রিকোণমিতিটা খুব ভালো করে প্র্যাকটিস করো কারণ ত্রিকোণমিতি সর্বদা কিন্তু তোমাদের কাজে লাগবে এবং মাধ্য উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সিলেবাসকে কম বেশি হতেই পারে একাদশ এবং মাধ্যমিকের ক্ষেত্রে এই মুহূর্তে এখনও কোনো সিলেবাস অদল বদলের ব্যাপারে কোনো কিছুই ইনফরমেশান পাওয়া যায়নি আর যখনই কোনো ইনফরমেশান পাবো যে উচ্চ মাধ্যমিকের এই সিলেবাস বাতিল হয়ে গেছে বা মাধ্যমিকের ক্ষেত্রে সিলেবাসকে অ্যাড করা হয়েছে বা আরও বাদ দেওয়া হয়েছে তৎক্ষণাৎ তোমাদের এ ভিডিওর মারফত জানিয়ে দেবো আর তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে তোমাদের মতামত কি তোমার সিলেবাস সম্বন্ধে মতামত কী অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলো না তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত